বলবেন হাদিমিল লাজ্জাত, হাদিম মানে ধ্বংস করে, ডিস্ট্রয় করে দেয়, আদিম অর্থ কি ডিস্ট্রয় করে দেয়, আল লাজ্জাত মানে অল কাইন্ড অফ টেস্ট, যত ধরনের স্বাদ আছে সব স্বাদ রে, অর্থাৎ পরিকল্পনা রে, যত সব পরিকল্পনা আছে সব রে, যে জিনিসে টোটালি ডিস্ট্রয় করে দেয়। তোমাদের স্বাদকে, টেস্টকে, পরিকল্পনাকে, যে জিনিসে টোটালি ড্যামেজ ডিস্ট্রয় করে দেয়, ধ্বংস করে দেয়, সেই মৃত্যুকে তোমরা স্মরণ করো। সুবহানাল্লাহ। এদের কারণ কি যে আমরা মনে করি এখানে যদি পেয়ে যাই, এখানে যদি পেয়ে যাই তো কি সাকসেসফুল বলেন তো দেখি, আমাদের খাওয়া লাগবে এখানে না আখেরাতে? কারণ এখানে পাওয়াটা হলো ক্ষণস্থায়ী, নাকি আজ আছে কাল নাই, খুব বেশি পেয়ে যান তারপরে হঠাৎ এমন কিছু একটা ঘটে যাবে সব শেষ হয়ে যাবে, এমন হয়েছে কিনা নিজে দেখছেন না? এক কথা বলছো না কেন, জ্যাকসন রাইটের সেন্টারের দিকে খেয়াল করো, কত পয়সাওয়ালা এক গেলে সব দিয়ে বান দিয়ে নিয়ে যাবে, আর রাখছে এখনো আছে কয়েকটা, এক দিনে শেষ, বাড়ি ঘর দিয়েও যান বাঁচেন না, এটা তো হইতে পারে। সুতরাং পাওয়া লাগবে কোন জায়গাতে? আখেরাতে। সেখানে যা পাবেন লা তাফনা, কখনো এটা ধ্বংস হবে, সেখানে যা পাবেন শুধু বাড়তে থাকবে, যা পাবেন শুধু বাড়বে কম। সুতরাং পাওয়া লাগবে আমাদেরকে ওই কথাটা মুখে বলেন সবাই, এই পাওয়া লাগবে কোথায়? আখেরাত হল আমাদের আসল জীবন। এখানে আপনি যত বড় ধরনের সুযোগ সুবিধা পেয়ে যান, একসময় চোখ বন্ধ হয়ে যাবে, হাত পা লম্বা হয়ে যাবে, যে যে ছেলের জন্যে, যে মেয়ের জন্যে, যে পরিবারের জন্যে করছিলা, এরা সবাই কাছে থাকবে, ডাকবে, তুমি জবাব দেওয়ার আর কোনো ক্ষমতা নাই, তারাও আর ডাকতে ডাকতে বিরক্ত হয়ে যাবে, আর তুমি জবাব দেয় না, এই সময়ে সবার আসতে পারে কিনা, ওটাকে বেশি বেশি মনে রাখবে। যে ব্যক্তি নিজের মৃত্যুকে মনে রাখে, মরবে সেই বিশ্বাস করে, সেই ব্যক্তির জন্য এই রমজান শরীফের মাস হল সবচেয়ে বড় মূল্যবান। কিভাবে? রাসূল বলছেন যে এই রমজান শরীফের প্রতিটি মুহূর্তের মধ্যে কোনো না কোনো এক সময় আল্লাহ আপনাকে যার নাম থেকে মাফ করে দেবে, তার ব্যবস্থা রেখে যে কোনো এক সময় এই দিকে এই দিকে ওই দিকে যেভাবে হোক আপনার এক সময় আপনি আল্লাহর এই মাফির স্কিমের ভিতরে ঢুকে যাবে, রোজা রাখে হোক হয়তো রোজা রাখা হোক নির্ভুল হয়ে যায়, রোজা রাখে না মনে করেন রোজা রাখে যদি কথা মিথ্যা কথা বলে দেয়, রসুল বলছে কি রোজা না রোজা রাখার আর কোনো দরকার, ঠাক রোজা রাখলো ও মিথ্যা বলে কোনো লাভ নাই, শুধু পানির পিয়াসে কষ্ট পেয়েছে, আর বাতের খবে খিদায় কষ্ট পেয়েছে, কোনো বেনিফিট সে পাচ্ছে না। বুঝলাম বুঝা রাখতে আমরা বাজনা টাজনা বাসায় বাজায় নেই, মানুষ তো রুগী রইলে সব অন্যায় জিনিস ভালো লাগে নাকি? এ কথা বলো না, রুগী হলে সব যে জিনিসে রোগের ক্ষতি করবে সেটাই বেশি ভালো লাগে। তো আমার রুগী তো দিন কাটানোর জন্য কী করা যায়, সারাদিন কাটে রোজা তো কুকুর হবে না, হবে কথা বলেন একটু রোজা হবে হবে, তো এই ব্যক্তিকে কিভাবে মাছ দেওয়া যায়? শুক্র খোদার আল্লাহ যে কি সুন্দর হতো, এখানে ইফতার করার জন্য আগের থেকে রেডি হয়ে যাবে নাকি?
কথা বলো ইফতার করার জন্য, আল্লাহ নবী বলছেন ইফতার তুই খোর আর একজনকে নিজেও খা আর একজনকে খাওয়া, যদি তাই করস তো ডাকি খাওয়াইছ, আর যে তোরে খাওয়াইছে এই দুইজন পরস্পরের জাহান্নাম থেকে আল্লাহর মুক্তি দিয়ে বেহেশতে দিয়ে দেবে। বলছেন যে কোন রোজাদারকে ইফতার করায় মান ফাত্তারা সাইমান কানা লাহু ইতকু রকাবাতিহি মিনান নার, যে কোন রোজাদারকে ইফতার করায় এই ইফতার করানোটা ওই ব্যক্তির গর্দনাকে আল্লাহ জাহান্নাম থেকে আজাদ করে দেয়। মানে কি আপনি আরেকজন ইফতার করায় তো আপনি করবেন, তার ইফতারি নিয়ে আপনি খাবেন, আমাদের মধ্যে আরেকজন ফরজ গেলাতে বলবে সারাদিন রোজা রাখলাম আমার খাইয়া এখন ইফতার করবো তোমার খাইয়া, তা হয় না। এই এটা একটা শয়তানি প্ররোচনা, আপনি অন্যের দেওয়াটা খুব খুশি মনে খান, আপনিও আরেকজনকে খাওয়ান, দুইজনে জাহান্নাম থেকে মাফি পাওয়ার ব্যবস্থা জুড়ে বলেন ইফতারি তো করবে, সে রোজাদিতে বকরসক করছে ইফতার তো করবে খুব ঠান্ডা নেই। এইভাবে প্রত্যেকটা সেকেন্ড রমজান শরীফে আল্লাহ রাখেছে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। এই জন্য রাসূল বলছেন যে রমজান শরীফের নাগাল পেল অথচ জাহান্নাম থেকে বাঁচতে পারল না, এর মতো অত বাজার কেউ নাই। এটা আপনারা নিশ্চয় করে বলেন তো ঠিক কিনা, এই কথাটা ঠিক না? এত সুন্দর সহজ ব্যবস্থা, দুজকের দরওয়াজা বন্ধ করে দিছেন, বেহেশতের দরওয়াজা খুলে দিছেন, নফল ইবাদতের দাম ফরজের সমান করে দিছেন, ফরজ ইবাদতের দাম 70 গুণ বেশি করে দিছেন, সুবহানাল্লাহ বলো না, আর কি চাও? তারপরে এবার দেখেন আরেকটা আল্লাহ তাআলা দিছে, দিয়া বলতেছে রোজা মানুষকে মুত্তাকি বানায়, দূরে বলি রোজা কি বানায়, মুত্তাকি বানায়, আর বেহেশত বলছে কার জন্য? এবার বলছে ওয়াতাজাওয়াদু, আমি দায়াত করেছি ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাত যাদিত তাকওয়া, এই তোমরা সামানা তৈরি করবে, আর সেই সামানার মধ্যে উত্তম সামানা হলো তাকওয়া, দূরে বলি সুবহানাল্লাহ। কোন সময় সারা মাস রোজা মাস মসজিদে এতেকাফ করেছে? আর রমজান শরীফের শেষ 10 তারিখে যে এতেকাব, এটা খুব মুয়াক্কারা, খুব এমফেসাইজ সুন্নত। এই এতেকাবকে রসুল জীবনে মিস করেন নাই, কেন? হুজুরের কিছু গুণা ছিল কি জন্য? আমাকে শিক্ষা দেওয়ার জন্য কিনা? আমাকে শিক্ষা দিবেন হুজুর, আপনাকে শিক্ষা দিবেন এই শিক্ষার জন্য। কই গেল হুজুরের এই শিক্ষা? আপনারা আপনাদের জীবনে আসবে না। প্রত্যেক মসজিদে মাস্ট কিছু সংখ্যক এতেকাফ, লোকে এতেকাফ করা লাগবে, যদি না করে তো পুরো কমিউনিটি গুনাহগার হবে। এটা তো হলো লেজিসলেশনের ব্যাপার, ফেকার মশলা, কিন্তু প্রয়োজনের বিষয়টা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর এতেকাফ করেছেন, রাসূল মসজিদে থাকছেন, এখানে তাকিয়া কিভাবে এতেকাফ করা লাগে সেটাও শিক্ষা দিছেন। রসুলের জীবনে গুনাহ ছিল এর কারণ রাখি যে এই মাসের একটি রাত হলো সারা জীবনের আবাদতের চাইতে বেশি গুরুত্ব। এমন কেউ লোক নাই যে 1000 বছর আছে, আজকে 1000 বছর বাঁচছে এমন লোক আছে? হ্যাঁ, এক সময় ছিল, তাও নূহ আলাইহিস সালামের বয়স ছিল 150 বছর, 1000 হয়নি। আমাদের কতটুকু ত্যাগ স্বীকার করা দরকার, কিন্তু আমরা তো এত ডেসপারেট, অকাম, কি করে আমরা এত বেপরোয়া হয়ে গেলাম, যেখানে আমার শ্বাস প্রশ্বাস চলছে, কিছুদিন পরে আমি মারা যাব,
আমার সেখানে আত্মীয় কেউ যাবে না, কোনো বন্ধু বান্ধব যাবে না, যে বাচ্চা কাচ্চাকে নিয়ে আমি প্ল্যান করে সব করতেছি তারা কেউ যাবে না, সবাই তাড়াহুড়া করে আমাকে কবরে দিয়ে দিবে, যদি বড় ঠিক কিনা। আর এমন একটা ঘনিষ্ঠ আমরা তৈরি করে যাচ্ছি যে মরা ভরে আর আমার কবরের কাছে যাবে বলে বিশ্বাস হয়। কারণ একদল আলিম অর্থাৎ পাগলি লম্বা জুব্বা ওরা তো কবর পূজা বলতেছে, কবর জায়গা করার দরকারটা কি? এটা হলো আলাদা এক সাবজেক্ট, অন্য দিন আলোচনা করবো, কিন্তু বলে কি না বলো খবর বোঝা বলে দিচ্ছি। কিন্তু আমার ইচ্ছা যদি ওদের খবরে পড়ে যায় তাহলে তো বলবে হি ইজ লায়াবল টু হিজ অ্যাকশন, হোয়াই শুড আই গো অ্যান্ড মেক দোয়া। বুঝছো ইংলিশ কইছি আমি, ইংলিশ মাঝে মাঝে হইলেই দেখা যায় না এমনি, বলো মা বাবা তো তার নিজের দায় আমল নিয়ে দায় দায়িত্বে আসল, আমি কেন দোয়া করি? তারার আমল তারার নতিজা, ছেলেকে বুদ্ধি দিয়ে দিছে, এটা কি ঠিক বুদ্ধি নাকি? আমাদের আকিদা হলো আহলে সুন্নতুল জামাতের আকিদা হলো মা বাবা যদি গুনাহগার হয় ছেলে মেয়ে পরিবার বন্ধু বান্ধবেদের দান খয়রা হাতেদের দোয়ার মাধ্যমে আল্লাহকে বেহেশতি বানাইয়া দিবে। এতে কাপ আমাদের সামনে আসছে, কালকে শনিবার তো, কাল মাগরিবের আগে আগে এতে কাপে ঢুকতে হবে। যারা তৈয়ার আছেন মাইন্ডকে বানান, দুনিয়াকে লাথি মারেন, নবীর সুন্নতের উপরে আমল করেন, আর এতে কাফের জন্য প্রস্তুতি নেন। আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলবো যে বাইরে আমরা ইবলিসের দুকায় পড়ে গেছি, নফসে আম্মারার দুকায় পড়ে গেছি। মসজিদে যদি তাকি তো অন্যান্য দান দান্দা বান্দা থেকে বেঁচে থাকা যাবে কি না বলো না? বহুত আমি বাকি সারা জীবন ইবাদত করে তো এত সওয়াব অর্জন করতে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিয়ে জুড়ে বলেন। আমি নিয়ত করে কয়েকজন আসেন এবার এতে কাপে, আমি অত্যন্ত খারাপ শরীর, মসজিদে আসার যোগ্যতা নাই, কিন্তু এই কথাটা বলার জন্য আমি আসছি ইনশাল্লাহ, আমিও আসবো আর মরলে মসজিদেই মরবো। কি বলে এতে কাপের অবস্থা যদি মরি তো সেটা আরো ভালো না, বুঝো না নাকি? এমন কোনো বেটা আসেনি মতো ইলে হইতে যে এখন না আই এম সো বিজি প্লিজ কাম লেটার। সুতরাং তৈয়ার হওয়া লাগবে, যদি বল কি হওয়া লাগবে, আল্লাহ যেন আমাদের এই তৌফিকটা দান করে বলেন আমিন। সুন্নত পড়েন, সুন্নতের পরে নামাজ হবে, নামাজের পরে খতমে হাজ্জে গান হবে।